প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো টেড হিউজের একটি কবিতা, সেটা হচ্ছে হক রোস্টিং। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটু মিনিংটা বলি যে হক মানে তোমরা জানো যে ফ্যালকন, ফ্যালকন বা ইগল। আর রোস্টিং বলতে এখানে মানে বিশ্রাম নেওয়া, বা এখানে অনেক জায়গায় রোস্টিং বলতে ইগলের যে বাসা সে বাসার কথাও বলা হচ্ছে। তো এখানে হক রোস্টিং বলতে মূলত ঈগল পাখি বা শিকারি পাখির যে নিদ্রা যাওয়ার যে অবস্থা বা বিশ্রাম নেওয়ার যে অবস্থা, সে অবস্থাকে বোঝানো হচ্ছে। তো এটা শুরুতেই বলে নিই, এটা একটি রূপক কবিতা, এটা একটা দিয়ে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে এই হক বা ঈগল পাখি দিয়ে বোঝানো হচ্ছে মডার্ন টাইমের যে মানুষ বা এমনিতেই মডার্ন যে সিভিলাইজেশন সেইগুলিকে, এবং মেইনলি এখানে মানুষ ওই সমস্ত মানুষ যারা অহংকারী, যারা অত্যাচারী মানে টাইরান্ট, তারপরে যারা অনেক বোস্টফুল, খুব মানে দম্ভ সহকারে চলাফেরা করে, যারা মানুষের ক্ষতি করে, হিংসা করে, যারা মানুষের মানে এক কথায় সিভিলাইজেশনের অনেক ক্ষতি করছে, এবং নিজের দিকটাকে ঠিক সবসময় তারা চিন্তা করছে। তারা চিন্তা করে যে আই এম নেক্সট টু গড, অর্থাৎ গডের পরেই যেন তাদের অবস্থান, এরকম একটা ব্যাপার। এবং যারা কোনো কিছুকে পরোয়া করে না, যারা মনে করে যে সব কিছুই আমার জন্যই তৈরি হয়েছে, আমারই সব, এবং মৃত্যুকে পরোয়া করে না, যারা ভাবে যে আমি নিজেই ভাগ্য বিধাতা, আমি যা করব তাই হবে। তো এই কবিতাটিতে আসলে তাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে, এবং তাদেরকে নিয়ে আর কি যে আইরনি, সেই আইরনিগুলো এখানে রয়েছে। এবং আমরা এইটাতে যে এখানে যত ব্যক্তিবাচক আই বা যে কথাগুলি দেখতে পাবো, এগুলো সাধারণত মানুষদেরকে উপস্থাপন করা হয়েছে এভাবে। আর আরেকটা বিষয়, এখানে যে হক, এই হকটা হচ্ছে মূলত এখানকার যে ঈগল পাখি, যেটা সেই পাখিটা মূলত এখানকার মানে এখানে তোমাদেরকে পড়ার সময় রিপ্লেস করে নিতে হবে যে হক হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ। তো চলো দেখি আমরা এটা পড়ি, এটার সারফেস মিনিংটা পড়বো, এবং আমরা এটা বুঝে নিব বা ধরে নিব, বা আমি বলেও দিব সেটা হচ্ছে যে সারফেস মিনিংয়ের বাহিরে কী মিনিংগুলো বলা হচ্ছে। দেখো, শুরুতে এখানে যে কথাটা বলা হচ্ছে যে আই, আই বলতে এখানে যে হক, সেই হকের কথা বলা হচ্ছে। হক নিজে এখানে বলছে, এটা মূলত একটা কী বলে ইন্টারনাল মনোলগ, যেটা এই হক রেস্ট করার সময়, সে বিশ্রাম করার সময় সে এটা তার মনে মনে সে যেন এটা ভাবছে। এবং সে কী ভাবছে, সে বলছে যে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। সে ভাবছে মানে সে বলছে নিজে মনে মনে কথাটা বলছে, সে যে আমি এই যে বন, বনের সবচেয়ে উঁচু গাছের মাথায় আমি সিট করেছি, বসে আছি, মাই আইজ ক্লোজড, আমার চোখ বন্ধ। অর্থাৎ এখানে যে হক যে রয়েছে, সে মূলত এই কথাটা চিন্তা করছে, এবং সে খুব গর্বিত এই বিষয়টা ভেবে যে সে মানে একেবারে বনের সবচেয়ে উঁচু গাছের ডালে তার বাসা, এবং সে সেখানে বিশ্রাম গ্রহণ করছে চোখ বুজে। ঠিক এইখানে এই যে আমরা ঈগল পাখির কথাটা চিন্তা করছি, তোমরা একটু চিন্তা করে দেখো যে এখানে সমাজের উঁচু শ্রেণীর বড়লোক যে মানুষগুলি, যারা নিজেদেরকে অনেক সিভিলাইজড ভাবে, যারা নিজেদেরকে ভাবে যে আমরা কাউরে পরোয়া করি না, আমাদের অনেক আছে, এই এদের কথা চিন্তা করে এদেরকে বসিয়ে নাও আর কি এই আইয়ের জায়গায়। আচ্ছা, এরপরে এই হক কী ভাবছে, ইনঅ্যাকশান, অর্থাৎ সে যখন এই অবস্থায় আছে তখন সে কোনো কাজ করছে না, সে বিশ্রাম নিচ্ছে। নো ফলসিফাইং ড্রিম বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, বলছে কোনো ফলসিফাইং, মিথ্যা কোনো স্বপ্ন নয় আমার, যে মানে আমি যে মাথা এবং পা আটকে রেখে যে ঘুমিয়ে রয়েছি, বা ঘুমায় নিদ্রার বা রেস্ট নেওয়ার যে অবস্থায় রয়েছি, এই সময়টাতে কোনো মিথ্যা কোনো স্বপ্ন আমি দেখছি না। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। এবং সে যে কথাটা বলছে যে এইটা না করে বরং সে যে কাজটা করছে সেটা হচ্ছে যে পারফেক্টলি কীভাবে আরও বেশি বেশি কিল করা যায়, হত্যা করা যায়, এবং কীভাবে আরও বেশি বেশি করে খাওয়া যায়, এই বিষয়টা কীভাবে করবে, এই যে রিহার্সাল, এটা যে তার স্লিপের মধ্যে করছে, এটাও সে করছে না। অর্থাৎ সে কোনো মিথ্যা স্বপ্নও দেখছে না, বা সে আরও যে কীভাবে হত্যা করা যায় বা খাওয়া যায়, এটাও সে করছে না। মানে এক কথায় সে পুরোপুরি একটা রেস্টে চলে গেছে। আচ্ছা, এরপরে যে কথাটা বলছে যে দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিস
বলছে যে সবচেয়ে উঁচু গাছের সুবিধা নিয়ে, মানে সে ওই সবচেয়ে উঁচু গাছের মগ ডালে রয়েছে এবং সেটা ভাবছে যে সে এটা একটা সুবিধা আর কি তার। দ্য এয়ার বয়েন্সি অ্যান্ড দ্য সানস রে আর দ্য অ্যাডভান্টেজ টু মি, বলছে যে যে এলোমেলো যে বাতাস বয়ে চলেছে, যেটা বয়েন্সি বলতে বাতাস, বাতাস বয়ে যাওয়া আর কি, তো বলা হচ্ছে যে যে বাতাসটা বয়ে চলেছে এবং সূর্য যেটা হচ্ছে কিরণ দিচ্ছে, এই দুইটা আমাকে যেন একটা আরাম দিচ্ছে বা একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং নিচে থেকে পৃথিবীটা ওপরের দিকে হয়ে আছে, যেন তারা যেন আমার দিকে তাকিয়ে আছে বা আমাকেই যেন দেখছে। আসলে এই 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 চারটা সেন্টেন্স দিয়েও বোঝাচ্ছে যে সমাজের মানুষের যে অহংকার, সেই অহংকারের অবস্থা, যে মানুষ যেমন উঁচু শ্রেণীতে বা উঁচু বিল্ডিং বা এরকম একটা জিনিসে মানে থাকে এবং তারা সবসময় ভাবে তারা খুব ভালো আছে এবং তারা খুব অ্যাডভান্টেজ নিয়ে আছে, এবং নিচু তলার যারা তারা সবাই তাদের দিকে চেয়ে থাকে, এরকম একটা অবস্থা আর কি। একথা এখানে পুরোটাই এই এই পুরোটুকুই মূলত যে অহংকার বা যে বোস্টফুল যে একটা অবস্থা সেটার প্রকাশ করছে। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, বলছে যে আমার পা এটা আটকে রয়েছে গাছের যে এবড়ো থেবড়ো যে ছাল, সেই ছালের সঙ্গে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফিট, আচ্ছা মাই ফুট, মাই ইস ফেদার, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এবার সে বলছে যে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট, মানে এই যে এখানে ইট টুক, ইট এখানে ইট বলতে এখানে গডের কথা এখানে নিয়ে আসা হচ্ছে, যে গড যিনি আমাকে তৈরি করেছেন, তিনি আমাকে তৈরি করার সময়, আমাকে ক্রিয়েট করার সময় বা প্রডিউস করার সময়, বিশেষ করে আমার পা প্রডিউস করার সময় এবং আমার যে ফেদার, আমার যে মানে পালক, এগুলো প্রডিউস করার সময় তিনি ফুল এফোর্ট দিয়েছেন, এবং নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এবং এখন আমি কি করি, ওই গডেরই যে ক্রিয়েশনগুলি, সেই ক্রিয়েশনগুলিকে আমি আমার ফুটে ধরে রাখি, আমি আমার পা দিয়ে ধরে রাখি। এখানে দেখো ক্রিয়েশনগুলি বড় হাতের করে দেওয়া হয়েছে, প্রথম ক্রিয়েশন দিয়ে এই হক পাখি বা ঈগল পাখি সে তার নিজেকে বোঝাচ্ছে, আর দ্বিতীয় ক্রিয়েশন দিয়ে সে অন্যান্য যে পাখি বা অন্যান্য যে প্রাণীগুলোকে শিকার করে তাদেরকে বোঝাচ্ছে। তো এখানে সে যে কথাটা বলছে যে আমার পা দিয়ে আমি গাছের যে বাকল সেগুলোকে ধরে থাকি, এবং এইটা মূলত মানে যে বিষয়টা সে বলছে যে গড মূলত তাকে ক্রিয়েট করেছে, এবং ক্রিয়েট করার সময় এবং তার যে মাইটি ফুট, তার যে পা এবং তার যে ফেদার, যে পাখা রয়েছে বা হচ্ছে পাখনা রয়েছে, সেগুলো ক্রিয়েট করার সময় গড ফুল এফোর্ট দিয়েছে, এবং এখন সে কি করে, সে এখন অন্যান্য আরও যে ক্রিয়েশনগুলি রয়েছে গডের, সেগুলোকে সে তার সেই শক্তিশালী পা দিয়ে সে ধরে ধরে রাখে, অর ফ্লাই আপ, অথবা তার যে ফেদার, তার যে পাখা, সেটা দিয়ে সে ওপরের দিকে উঠতে থাকে। অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, এবং সে ওপরে চারিদিকে ঘুরে বেড়ায় ধীরে ধীরে, মানে একটা মানুষ যেরকমটা করে আর কি, বড় লোক হয়ে গেলে বা প্রচুর ধন সম্পত্তি হলে যেরকম হয় সেরকম একটা অবস্থা। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, এবং এখানে এবার এই পাখি বলছে যে আমি হত্যা করি যখন যেখানে যাকে ইচ্ছে হত্যা করি, কেননা সব কিছুই আমার, আমি যখন খুব ভালো থাকি, খুব খুশি থাকি, আমি আমার নিজের আনন্দেই হত্যা করি। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, বলছে যে আমার যে শরীর, সেই শরীর নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই, আমার যে অন্য ক্রিয়েশনদের যে হেডগুলি বা মাথাগুলি যখন আমি টেনে ছিঁড়ি, ছিঁড়ে ছিঁড়ে খাই বা আমি তাদেরকে হত্যা করি, আমার সেই ধরনটাতে নিয়েও কোনো তর্ক বিতর্ক নেই। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, এটা মূলত মৃত্যু, মৃত্যুর একটা অ্যালটমেন্ট, অর্থাৎ মৃত্যু আমাদের, আমাকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে, আমি অন্যদেরকে হত্যা করব, ছিঁড়ে ছিঁড়ে খাবো, এই পাওয়ারটা আমাকে দেওয়া হয়েছে, এটা আমাকে গড দিয়েছেন। মানে পুরোপুরি এক কথায় তোমরা একটু চিন্তা করে দেখো যে পুরোপুরি মানে অহংকার যেন এর ভেতর থেকে বের হয়ে আসছে, এবং পুরোপুরি একটা অত্যাচারী একটা স্বভাব, ঠিক যেমন সমাজে বড়লোক শ্রেণীরা যেভাবে গরিবদেরকে পিষে রাখে বা মানে চাপিয়ে চাপ দিয়ে রাখে, ঠিক সেরকম একটা অবস্থা এখানে প্রকাশ করছে, যে দুইটাই গডের ক্রিয়েশন, তো গড
বড় লোকদেরকে ক্রিয়েট করে, এবং পরবর্তীতে বড় বড় লোকরা আবার কি করে, এই যে তাদের যে শক্তিশালী যে শক্তি গড দিয়েছে সেটা দিয়ে তারা কি করে সমাজের নিচু শ্রেণীর যে মানুষগুলো তাদেরকে তারা মানে এক ধরনের, এখানে এখানে যেটা বলছে ছিঁড়ে খাওয়া, ওখানে মূলত তাদেরকে দাবিয়ে রাখা বা তাদেরকে আরো খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়া। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, বলছে যে ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট, বলছে আমার যে উড়ে চলার যে অবস্থা বা উড়ে চলার যে রাস্তা এটা একেবারে ডিরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, এটা আমি একেবারে বোনস মানে লিভিং আরও যে ক্রিয়েচার যারা রয়েছে তাদের একবারে বোন বরাবর। মানে এখানে আরেকটা জিনিস যে যেটা বলছে যে আমি আমার যে বেঁচে থাকা বা আমার যে চাল চলা চলন বা আমার যা কিছু লিভিং যে বিষয়টা, মানে আমি যে বেঁচে আছি এটা মূলত অন্যের যে অন্য যে লিভিংগুলো রয়েছে অন্য যে জিনিসগুলো বেঁচে রয়েছে সেগুলোর উপরে আমি ডিপেন্ড করি, অর্থাৎ তাদেরকে দাবিয়ে রেখেই আমি মূলত বেঁচে আছি বা আমার আমার কাজই হচ্ছে সেটা যে অন্যদেরকে মৃত্যুর ব্যবস্থা করে দেওয়াটাই হচ্ছে আমার কাজ। অন্য যে প্রাণী বা অন্য যে অ্যানিমেল বা অন্য যে বার্ড যারা রয়েছে তাদের হাড়গুলো ভেঙে চুরে ফেলা, তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, এটাই হচ্ছে আমার কাজ, কারণ মৃত্যু আমাকে অ্যালট করা হয়েছে, আমি ওদেরকে মৃত্যু দেই, আমি ওদেরকে মেরে ফেলি। এটা হক পাখি আর কি বলছে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, দ্য সান ইজ বিহাইন্ড মি, বলছে কোনো আর্গুমেন্টই এখানে চলবে না আমার, এই অধিক এটা আমার অধিকার, দ্য সান ইজ বিহাইন্ড মি, বলছে আমি যখন উড়ে যাই আমার পেছনে থাকে সূর্য। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, আমি যখন থেকে শুরু করেছি কোনো কিছুই চেঞ্জ হয়নি, অর্থাৎ আমি যেমনটা শুরু করেছিলাম তেমনটাই রয়েছে। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো মানে আমার চোখেরও কোনো চেঞ্জ হয়নি বা আমার যে দৃষ্টি আমার যে নিশানা সেগুলোরও কোনো চেঞ্জ হয়নি। আই এম গোয়িং টু কিপ থিং লাইক দিস, আমি সব কিছু যেমন করে চলছি যেমনটা যা কিছু করছি সে সব সে মানে সব কিছু সেভাবেই রাখতে চাচ্ছি, আমার এখানে কোনো চেঞ্জ হবে না, আমি যেমনটা রয়েছি তেমনটাই থাকবো, কোনো কিছু আমি পরোয়া করি না, এরকম একটা অবস্থা। আসলে এই যে এখানে যে বিষয়টা, কবিতাটি আসলে এই পর্যন্তই এখানেই শেষ, এবং এখানে আমরা যদি আরেকবার এইটার মানে সারফেস মিনিংয়ের বাহিরে যদি চিন্তা করি তাহলে তোমরা চিন্তা করো যে এখানে হক পাখি বলতে সমাজের অহংকারী অত্যাচারী যে মানুষগুলো সেগুলো, এবং সেই মানুষগুলো মানে যখন রেস্ট নেয় খুব আরামে আছে এরকম একটা অবস্থায় সে চিন্তা করছে যে সে কত বড়, সে কত মহান, তার কত প্রতিপত্তি, এবং সে কিভাবে সমাজের অন্য অন্যান্য যে মানুষ বা অন্যান্য যে শ্রেণী রয়েছে নিচু জাতের তাদেরকে কিভাবে দাবিয়ে রাখছে, তাদের ক্ষতি করে কিভাবে নিজের আরামায়েশ করছে সেটার কথা বলছে, এবং এমনকি এটা করতে গিয়ে সে অনেক সময় এটা চিন্তা করে যে এটা আমার রাইট, আমি এটা করবই, গড আমাকে এই সুযোগগুলো দিয়েছে এবং গড আমাকে সুযোগ দিয়েছে যে সমাজে নিচু শ্রেণীর যে মানুষ তাদেরকে দাবিয়ে রাখার। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা করতে গিয়ে মানে সে একটা জিনিস বলছে যে আমি যেমনটা আগে করেছি সে যেমনটা এখন করছি ভবিষ্যতেও এটা করব, আমার আগে এই যেভাবে করেছি এগুলোতে কোনো চেঞ্জ আসেনি, ভবিষ্যতেও আমার কোনো চেঞ্জ আসবে না, অর্থাৎ আমি আমি যেমন মাইটি পাওয়ারফুল যেমনটা রয়েছি সেমনটাই থাকবো, আমার কোনো চেঞ্জ হবে না। এটা মূলত একটা বোস্টফুল একটা অবস্থা, এবং সে যেটা বলছে যে সে যা কিছু ক্ষতি করছে এটা তার রাইট এবং এটা সে করতেই থাকবে। তো এই হচ্ছে এই কবিতাটির মেইন যে কথা সেটা, এবং অ্যাকচুয়ালি যে আইরনি যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে এখানে এই পাখি যেভাবে চিন্তা করছে বা এখানে এই সমাজে বড় লোকদেরকে যেভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে বা বড় লোকদের একটা প্রতিনিধি হিসেবে এখানে পাখি যেভাবে চিন্তা করা হচ্ছে, আইরনি যেটা সেটা হচ্ছে যে আসলে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, যদিও পাখি ভাবছে বা বড় লোক যারা তারা ভাবছে যে হয়তো বা তাদের দিন কখনো খারাপ আসবে না, তাদের সময় কখনো পরিবর্তন হবে না, কিন্তু আলটিমেটলি যেটা হবে যে অবশ্যই যত সুখেই থাকো না কেন, তুমি যতই উঁচুতে থাকো না কেন, যতই পাওয়ারফুল হও না কেন, একটা সময় তোমার ধ্বংস অনিবার্য, এবং এটাই হচ্ছে এখানকার আইরনি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হক রোস্টিং যে কবিতাটি, এবং এইটা থেকে এখন তোমাদের প্রশ্ন তৈরি করতে বা প্রশ্নের অ্যান্সার লিখতেও আশা করি সমস্যা হবে না, এবং আমার এই ভিডিওর সঙ্গে তোমরা যদি তোমাদের টেক্সট বই মিলিয়ে পড়ো তাহলে তোমাদের জন্য এই কবিতা থেকে প্রশ্ন তৈরি করা ইজি হবে।
তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন এই জাতীয় কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।